আজকে আমি দ্বিতীয় শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা এই বিষয়টার একটা প্রশ্নপত্রর সেট নিয়ে আলোচনা করবো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য যেটার পূর্ণমান হচ্ছে তিরিশ আর তার জন্য সময় থাকে ষাট মিনিট তো দেরি না করে শুরু করি চলো এক পাখি সম্বন্ধীয় শব্দগুলি খুঁজে গোল করি এখানে দেখো অনেকগুলো শব্দ দেওয়া আছে ঘড়ি ডানা বকবকম নাড়ু বাসা কেকা বাঘ রান্নাঘর কুজন কপট টুপি হাতি শঙ্কোচিল কুহু ছেলে তো এগুলোর মধ্যে যেটি পাখি সম্বন্ধীয় যে শব্দগুলো পাখি সম্বন্ধীয় সেগুলোকে গোল করতে হবে ঘড়ি হবে না ডানা ডানা পাখির ডানা থাকে তাহলে এটাকে গোল করলাম তারপরে দেখো বকবকম বকবকম হচ্ছে পায়রার আওয়াজ যা গোল হবে নাড়ু হবে না নাড়ু একটা খাবার দেখো বাসা বাসা বলতে আমরা পাখির বাসাকে এখানে বুঝছি পাখিদেরও বাসা করে তাই বাসা হলো বাসা হলো ঘর তারপরে দেখো কেকা কেকা কি বলো তো কেকা হচ্ছে ময়ূরের ডাক বাঘ হবে না রান্নাঘরও হবে না কুজন কুজন হচ্ছে পাখির ডাককে বলে কুজন দেখো আছে কপত কপত মানে হচ্ছে পায়রা তো কপত হচ্ছে পাখি সম্বন্ধীয় একটা শব্দ টুপি হবে না হাতি হবে না শঙ্কোচির শঙ্কোচির একটা পাখির নাম তাহলে এটাকে গোল করলাম কুহু 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 করে কে ডাকে কুহু হচ্ছে কোকিলের ডাক তাহলে এটাও পাখি সম্বন্ধীয় শব্দ তাহলে এইভাবে গোল করলাম দেখো দুই পাশের ঘর থেকে শব্দ খুঁজে ঠিকভাবে শূন্যস্থান পূরণ করি এখানে দেখো কিছু পাশের ঘরে শব্দ দেওয়া আছে এই শব্দগুলো এলোমেলো আছে তোমাকে তোমাদেরকে ঠিক করে ঠিক ঠিক ঘরে বসাতে হবে ক কি আছে দেখি ড্যাশ দেখিয়ে বাবা চেনালেন ইংরাজি সংখ্যা কি দেখিয়ে বাবা ইংরেজি সংখ্যা চেনালেন এটা সেই বিদ্যাসাগরের গল্প থেকে নেওয়া হয়েছে বিদ্যাসাগর বিদ্যাসাগরের কথা থেকে বিদ্যাসাগর কি দেখিয়ে সংখ্যা চিনিয়েছিলেন বিদ্যাসাগরকে মাইল ফলক তাহলে প্রথমটার উত্তর হবে মাইল ফলক তাহলে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা প্রতিবার সেই বালক ড্যাশ উত্তর দিলো কি উত্তর দিল নির্ভুল উত্তর দিল মানে ঠিক উত্তর দিয়েছিল ছেলে হয়তো ড্যাশ সংখ্যা চেনাচ্ছে ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে এখানে আন্দাজে হবে মানে যেটাই ধরছিল সেটা ঠিক বলছিল তো বাবার মনে হয়েছিল হয়তো আন্দাজে সংখ্যা বলছে ঘ ছেলের ড্যাস কোনো তুলনা হয় না ছেলের কি হবে পড়ে থাকলো কি মেধার তাহলে ছেলের মেধার কোনো তুলনা হয় না দু নম্বরটা দেখো হয়ে গেল তিন নিচে শব্দ ব্যবহার করে দুটি প্রাণীর নাম লিখি এখানে তিনটে শব্দ বা শব্দের অংশ দেওয়া আছে সেগুলোকে এমনভাবে তৈরি করতে হবে যাতে দুটো প্রাণীর নাম হয় এখানে বিড়ালি ঠোকরা আর কাঠ তাহলে কী হবে দেখো কাঠের সাথে যদি বিড়ালি দিই কাঠ বিড়ালি তাহলে কাঠ বিড়ালি একটা প্রাণী হয় তাহলে একটা প্রাণী হয়ে গেল কাঠ বিড়ালি আর একটা দেখো কাঠ ঠোকরা কাঠঠোকরা হয় কাঠঠোকরা একটা পাখির নাম দুটো প্রাণী হয়ে গেল এবার চারে কি আছে দেখি মেক মিনিংফুল ওয়ার্ড ফ্রম দ্য লেটার ক্লাস্টার্স এখানে কতগুলো লেটারের ক্লাস্টার দেওয়া আছে শব্দগুচ্ছ দেওয়া আছে তো সেগুলো তোমাদেরকে এমনভাবে সাজিয়ে লিখতে হবে যাতে মিনিংফুল ওয়ার্ড তৈরি হয় অর্থপূর্ণ শব্দ তৈরি করা যায় তো দেখি দেখো প্রথমে আছে সিএ আর সি এ আর এর সাথে কি মানে মিশিয়ে দিয়ে এটা একটা শব্দ তৈরি করা যাবে এর সাথে যদি আর ও টি হয়ে যায় তাহলে হয়ে গে হয়ে গেলো ক্যারোট তাহলে ক্যারট হয়ে গেল এবার বি দেখি এটা হচ্ছে বি আর আই এন ব্রিন ব্রিনের সাথে কি মনে পড়ছে ব্রিন জল তাহলে ব্রিন আর জল বি আর আই এন জে এ এল ব্রিঞ্জল এবার দেখো এটা দেখি ম্যারি ম্যারির সাথে গোল্ড যাবে এম এ আর আই ম্যারি ডি গোল্ড এবার ডি ইএলি এল ই এলির সাথে দেখো ফ্যান্ট আছে তাহলে এল ই ফ্যান্ট হাতি এবার এটা দেখি কী আছে টিউব টি ইউ বি ই টিউব টিউবের সাথে কী হবে টিউব টিউবের সাথে কী হবে টিউব রোজ টিউব রোজ মানে হচ্ছে রজনীগন্ধা ফুল এবার এটা এস এইচ ই এস এইচ ইর সাথে কোনটা হবে দেখো এস এইচ ই ই পি কী হয় শিপ শিপ মানে ভেড়া এবার আর কি থাকলো এটা হয়েছে এটা হয়ে গিয়েছে এটা হয়ে গিয়েছে তাহলে এটার সাথে এটা এই দুটোই পড়ে আছে তাহলে জি ই আর টাইগার টাইগার মানে বাঘ দেখো সবগুলো হয়ে গেল এবার পাঁচ নম্বরে কি আছে দেখি পুট দ্য অ্যাবভ ওয়ার্ডস ইন দেয়ার কারেক্ট কলাম এখানে কিছু কলাম দেওয়া আছে ভেজিটেবলস ফ্লাওয়ার্স অ্যানিম্যালস তো এখানে যে ওয়ার্ডগুলো তৈরি হলো সেই ওয়ার্ডগুলো তাদেরকে ঠিকঠাক কলমে স্তম্ভে তাদেরকে রাখতে হবে মানে দেখো প্রথমে কি আছে ক্যারট ক্যারট মানে কি বলতো ক্যারট মানে গাজর তাহলে গাজরটা কি গাজরটা হচ্ছে একটা কিসের ঘরে বসবে ভেজিটেবলসের ঘরে বসবে সবজি তাহলে ক্যারট বসলো তারপরে দেখি ব্রিনজল ব্রিন কি কী হচ্ছে একটা ভেজিটেবলস তাহলে ব্রিনজলটা বসলো কিসের ঘরে ভেজিটেবলসের ঘরে ব্রিন জল ম্যারিগোল্ড ম্যারিগোল্ড হচ্ছে গাঁদা ফুল তাহলে গাঁদা ফুল কিসের ঘরে বসবে গাঁদা ফুল ফ্লাওয়ার্সের ঘরে বসবে একটা ফুলের নাম তারপরে দেখি কি আছে এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে হাতি হাতি হচ্ছে অ্যানিমালসের ঘরে বসবে দেখো তারপরে আছে টিউব রোজ টিউবরোজ মানে রজনীগন্ধা ফুল তো রজনীগন্ধা ফুল কোন ঘরে বসবে ফ্লাওয়ার্সের ঘরে টিউব রোজ তারপরে আছে শিপ শিপ মানে ভেড়া ভেড়া হচ্ছে একটা অ্যানিমাল ডবল ই পি শিপ এখানে আছে দেখো টাইগার টাইগার হচ্ছে বাঘ তাহলে টাইগার অ্যানিমালসের ঘরে বসলো এটা আমার সাজানো হয়ে গেল। ছ নম্বরে কী আছে দেখি উপর নিচ ও পাশাপাশি তিনটে সংখ্যা খুঁজে বের করি যাতে দুটি সংখ্যার যোগ ফল তৃতীয় সংখ্যাটি হয় দুটো করে দেখানো হল বাকি তোমাদেরকে খুঁজে দেখতে হবে তো দেখো দুটো উদাহরণ দেওয়া আছে দুইয়ের সঙ্গে সাত যোগ করলে তিন নম্বর সংখ্যাটা নয় হচ্ছে এখানে দেখো চারের সাথে এটা পাশাপাশি দেখানো হয়েছে উপর নিচে দেখো চারের সাথে পাঁচ যোগ করে তিন নম্বর সংখ্যাটা নয় হয়েছে এরকম করে খুঁজে বের করতে হবে যাতে দুটোর সংখ্যা যোগ করে তিন নম্বরটা তার যোগফল হয় তো এখানে দেখো নয়ের সাথে যদি তিন যোগ করি তাহলে সেটা হয় বারো তাহলে নয় যোগ তিন সমান বারো এটা একটা হলো এবার দেখি দেখো আর কোথায় আছে দেখি এবার দেখো এখানে দেখো আট আর সাত যোগ করলে হয় পনেরো আটের সাথে সাত যোগ করলাম হয়ে গেল পনেরো চারের এখানে দেখো চারের সাথে যদি দুই যোগ করা হয় তাহলে হয় ছয় চার যোগ চার যোগ দুই সমান ছয় এবার দেখো এখানে ছয়ের সাথে যদি এগারো যোগ করা হয় তাহলে হয় সতেরো ছয় যোগ এগারো হচ্ছে সতেরো আর কোথায় আছে দেখি খুঁজে বের করি দেখো এখানে দেখো যদি আটের সাথে দুই যোগ করা হয় তাহলে তিন নম্বর সংখ্যাটা দশ আটের সঙ্গে দুই যোগ করলে হয় দশ এটা একটা হবে তারপর দেখো এখানে আটের সঙ্গে যদি পাঁচ যোগ করা হয় তাহলে হয় তেরো আট যোগ পাঁচ সমান তেরো এটা একটা হয়ে গেল এরকম করে খুঁজে বের করতে হবে আর একটা দেখো চারের সঙ্গে যদি আট যোগ করা হয় তাহলে হবে বারো এখানে সাত নম্বর দেওয়া আছে শার্টটা আমাকে খুঁজে বের করতে হবে দুটো তো করে দেওয়া আছে ওই দুটো বাদ দিয়ে আরও শার্টটা খুঁজে বের করা হয়ে গিয়েছে এবার সাত নম্বরের কোশ্চেনে কি আছে দেখে ফেলি উপরের ঘর থেকে যে সংখ্যাগুলি তিন দিয়ে গুণ করে পাওয়া যায় সেগুলি খুঁজে লিখি তো তিন দিয়ে গুণ করে পাওয়া যায় দেখো কি নয় নয় তিন দিয়ে গুণ করে পাওয়া যায় তিন তিনে নয় তিনের সাথে তিন গুণ করে গেলাম নয় পেয়ে গেলাম তারপরে ছয় তিন দুয়ে ছয় তারপরে দেখো আর কি আছে বারো বারো তিন দিয়ে গুণ করে পাওয়া যায় তিন চারে বারো তারপরে তিন পাঁচে পনেরো পনেরোটা তিন দিয়ে গুণ করে পাওয়া যায় তারপরে দেখো একুশ তিন সাত একুশ তিন সাত একুশ তাছাড়া আর কি হবে তিন তিন এক তিন তিনটাও হবে তাহলে একটা সেট করা হয়ে গেল সমন্বয় সাধনের সক্ষমতা এখানে আজকে এই পর্যন্ত পরে আবার আর বিষয়ের কোশ্চেন সেট নিয়ে আলোচনা করবো